আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত আর আয়ুষ্মান অসম মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত বজালি জেলার হিতাধিকারীর মাজত আয়ুষ্মান কার্ডর আনুষ্ঠানিকভাবে শুভ বিতরণ। পাঠশালার হরিমন্দির প্রাঙ্গণত অনুষ্ঠিত সভাত কেবিনেট মন্ত্রী রঞ্জিত দাস আর ভবানীপুর সমষ্টির বিধায়ক ফণী তালুকদারের উপস্থিতিত আনুষ্ঠানিকভাবে বিতরণ করে কার্ড সমূহ। বজালির 177,000 হিতাধিকারীর মাজত আজিরেপরা এই কার্যসূচীর শুভারম্ভ করে। বজালির পর রমিজালির রিপোর্ট, DA365। আশীর্বাদ আমি জানাইছো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক, কারণ কি আজি আমার প্রায় 177,000 আমার পাটাসারকুশি আর ভবানীপুর সমষ্টি আজি যে নতুন বেনিফিসিয়ারি আগন্তুক দিনত 5,00,000 টাকার চিকিৎসা সাহায্যের বাবে যে আয়ুষ্মান কার্ড আজিরপর যে প্রদান করা হল, তার কারণে আমি পাটাসারকুশি সমষ্টি আর আমার ভবানীপুর সমষ্টিবাসী রাইজে আমি হিয়া উজারি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক আমি আশীর্বাদ জানাইছো। আজিরপর প্রচেষ্টা আরম্ভ হয়, আজিরপর তার মানে কি হয়ে গেল, এটা এই সিস্টেমটি হব অনলাইন সিস্টেম, এলোকে আরও সুকিয়া সুকিয়া কয় গাঁও বা পঞ্চায়েত ক্যাম্প করব, এই ক্যাম্পত বেনিফিসিয়ারি মাতিব আর তাদের কম্পিউটার বহাই তার আশা কর্মী সকলে মাতি সুপারভাইজার সকলে মাতি আর লগত স্বাস্থ্য বিভাগের ডক্টরটাও থাকিব আর অনলাইন প্রচেষ্টারে আমি 177,000 আমি করি। ইয়ার পিছত আর মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যে আয়ুষ্মান অসম কার্ড যোগান ধরব, যখন রেশন কার্ড নাই কিন্তু আমি নতুনকৈ আরো 40,00,000 মানুষ রেশন কার্ড দিম, সেই রেশন কার্ডের লগত আয়ুষ্মান অসম ব্যবস্থা করা হব, সেটা আগন্তুক দিনত ঘোষণা করব মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া। তেনেকুৱা থাকলে মানুষে এফআইআর দিব লাগে, কারণ কি আমি তো কই আছো যে মানুষ যদি এফআইআর নিদে তাহলে আমি আমি কি করি। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এই বিষয় লো পেলায় চাই আছে আর আজি মানে নিজে এলোক কইস যে আগন্তুক দিনত ময়ো মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক জানাব এই বিষয়টা।